প্রশান্ত মহাসাগরে একটি জায়গা আছে যেটি অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। এর নাম ডেভিল সি বা শয়তানের সাগর। এটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিতে আমরা দেখি সাগরের একটি বিশাল জায়গায় ডেভিলসরা বা শয়তানরা নায়ক জ্যাক স্প্যারোর জাহাজে আক্রমণ করে। কিন্তু বাস্তবে ড্রাগন ট্রায়াঙ্গেলের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। ড্রাগন ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যা কিছুই যাক সব গায়েব হয়ে যায়। একটি অস্বাভাবিক বিষয় হলো এটি নির্দিষ্টভাবে কোথায় অবস্থিত তা আজও কেউ বলতে পারেনি। তবে 1950 সালে এটির আয়তন এবং নির্দিষ্ট অবস্থান নিয়ে গবেষণা হয়। ওই সময় বেশ কিছু রিপোর্ট বের হয়েছে। তাইওয়ান, জাপান এবং চীনারা বিশ্বাস করে যে এই জায়গায় একটি বিশাল ড্রাগন আছে শত শত বছর ধরে, যার গার্লফ্রেন্ডকে মানুষ মেরে ফেলেছিল। প্রতিশোধ নিতেই সে জাহাজে বিমানে অবস্থানরত সব মানুষদের খেয়ে ফেলে। 1900 শতকে একটি ঘটনা ঘটে। জাপানের লেখক হারুকি মুরাকামির ছেলে উইকিও জাপান সাগরে ভ্রমণে বের হয়ে এক অদ্ভুত মেয়েকে বিয়ে করেন। মেয়েটি তার থেকে 2 ফুট বেশি লম্বা ছিল, কিন্তু হঠাৎ তারা দুজনই এই ভয়ঙ্কর ড্রাগন ট্রায়াঙ্গেলের খপ্পরে পড়ে। পরে তাদের আর কোনো হদিস মেলে না। একদিন হঠাৎ সেই মেয়েকে দেখা যায়, কিন্তু ছেলেটির আর কোনো খোঁজ পাওয়া যায় না। পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। সবাই বলাবলি শুরু করে দেয় ড্রাগনটি মেয়ের ছদ্মবেশ ধারণ করে ছেলেটিকে খেয়ে ফেলেছে তার প্রতিশোধ নিতে। পরে মেয়েটির আর কোনো হদিস মেলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1954 সালে আমেরিকার 5টি সামরিক জাহাজ 700 জন ক্রু নিয়ে ড্রাগন ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়। প্রাচীন চীনের অধিপতি কুবলাই খান 1200 শতকের দিকে বারবার চেষ্টা করেও জাপান জয় করতে পারেনি। জাপান বেঁচে যায় শুধুমাত্র ড্রাগন ট্রায়াঙ্গেলের জন্য। 1950 সালে জাপান ড্রাগন ট্রায়াঙ্গেলের আসল ঘটনা বের করার জন্য জাপান সাগরে 4টি বোট পাঠায়। কিন্তু বোটগুলোর কোনোটাই ফিরে আসেনি, যেগুলোতে মোট 31 জন ক্রু ছিল। এরপর জাপান সরকার জায়গাটির নাম দেয় মোস্ট ডেঞ্জারাস ওয়াটার জোন ইন সি এবং নাগরিকদের সেখানে যাওয়া নিয়ে বিধিনিষেধ জারি করে। ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা পৃথিবীতে থাকা এরকম 12টি জায়গার সন্ধান পেয়েছে, তার মধ্যে ড্রাগন ট্রায়াঙ্গেল একটি। কেউ কেউ মনে করেন সেখানে ভিন গ্রহের প্রাণীরা, যাদেরকে আমরা এলিয়ান বলি, ঘাঁটি গেড়েছে। রাশিয়ান বিজ্ঞানীদেরও একই ধারণা। 2011 সালের মের 31 তারিখে CNN এর সাংবাদিক জর্জ ওয়েবস্টার ড্রাগন ট্রায়াঙ্গেলের উপর একটি রিপোর্ট করেন। তিনি বলেন, আমি যখন জায়গাটি থেকে 25 কিলোমিটার দূরে, আমার মনে হতে থাকে আমি আমার ওজন হারাচ্ছিলাম। কেউ একজন আমাকে ওজন শূন্য করে দিয়েছে। যত কাছাকাছি যাচ্ছিলাম নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। তখন আমি আর আমার সহযোগীরা রিপোর্ট না করেই ফিরে আসি। 1800 শতকে এখানে মানুষ আকৃতির অনেক অদ্ভুত প্রাণীর আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল। তবে আমেরিকান লেখক ল্যারি কুশ 1995 সালে তার বই দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ এ লিখেছিলেন, তীব্র চৌম্বকীয় আকর্ষণে জাহাজ বা বিমানগুলো সাগরে বিলীন হয়ে যায় অথবা স্বপ্ন আগ্নেয়গিরি বা ভূমিকম্পের কারণে হতে পারে। সাগরের নিচে ড্রাগন আছে হয়তো ভূমিকম্প বা আগ্নেয়গিরির জন্য এমন হচ্ছে, অথবা এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীরা আমাদের নিয়ে গবেষণার জন্য ঘাঁটি গেড়েছে। সবই অনুমান নির্ভর তথ্য, সুনির্দিষ্ট কোনো তথ্য বিজ্ঞানের এই যুগেও কেউ দিতে পারেনি। প্রকৃতির অনেক রহস্য আছে যেখানে বিজ্ঞান কখনো পৌঁছাতে পারবে কিনা বলা যায় না। প্রকৃতি তার নিজের নিয়মেই চলতে পছন্দ করে, নতুবা তা আমাদের জন্যই ভয়াবহ বিপদ হয়ে নেমে আসতে পারে, কারণ আমরা প্রকৃতিরই অংশ। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং অবশ্যই বেল আইকনটিতে হিট করতে ভুলবেন না।